রাজ্যের অন্যতম সাংস্কৃতিক শহর বালুরঘাটে চা চক্রের আয়োজন। তৃণমূল যুব কংগ্রেসের উপস্থিত ছিলেন যুব তৃণমূলের সভাপতি শয়নী ঘোষ। বিজেপির চায় পে চর্চা ইতিমধ্যে রাজনৈতিক সংযোগের অন্যতম মাধ্যম, অনেকটা সেই ঢং চা চক্রে এসে বালুরঘাটের সাধারণ মানুষের পাশাপাশি নাট্য ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বিজেপির রাজ্য সভাপতির শহরে দাঁড়িয়ে শয়নী ঘোষের ঘোষণা, দিদিকে লোকসভা উপহার দিলেই অর্পিতা ঘোষের পরিকল্পনা মতো নাট্য উৎকর্ষ কেন্দ্র তৈরি হবে এখানে। প্রসঙ্গত, নাট্য ব্যক্তিত্ব অর্পিতা ঘোষ একসময় এই শহরের সাংসদ ছিলেন। নন্দনে মিঠুন ও দেবের সিনেমা বাতিলের পর ইকো পার্কে অরিজিৎ সিং এর অনুষ্ঠান বাতিল নিয়ে এই দিন তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী তার প্রতিক্রিয়া দেন। আমি আপনাদের কাছে বুদ্ধিজীবীকে বলুন না যে গেট আ লাইফ, সবকিছুর মধ্যে রাজনীতি আনবেন। কালকে দেখবেন অরিজিৎ সিং গিয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রোগ্রামে গান গাইছে। কাজে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, তার সঙ্গে টেকনিক্যাল এরর, পারমিশনের ব্যাপার থাকে, নানান রকম বিষয়, সবকিছু দিয়ে জলগোলা করবে না। বিজেপির এমন অবস্থা আছে, মানুষের সমর্থন নেই তো, যা পাচ্ছে বলছে। এরকম করে খুব দূর যাওয়া যায় না, এগুলো করে করে দোষ পার বলেছিল, আপনারা দেখেছেন তারই পার হয়ে গেছে। নন্দনে বন্ধ হয়েছে, তা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, কি বলবেন? কিছু বলার নেই এটা নিয়ে আমার, এটা নন্দন কর্তৃপক্ষের ডিসিশন। মমতা বন্দ্যোপাধ্যায় ডিসাইড করেন না যে কোন ছবি দেখানো হবে, কোন ছবি দেখানো হবে না। আজ কর্তৃপক্ষ যদি কোনো ডিসিশন নিয়ে থাকে, এটা অভিনেতা, অভিনেত্রী, প্রডিউসার, ডিস্ট্রিবিউটার, তাদের মধ্যেকার ব্যাপার। এবং যা বিতর্ক তৈরি হচ্ছে সেটাও কুণালদা এবং দেবের নিজেদের ব্যাপার, দুজনেই আমাদের দলের অ্যাসেট আমি মনে করি, এবং এটা ওদের মধ্যে ওনারা ঠিক করে নেবেন। মিঠুন চক্রবর্তীর ব্যাপারে আমি বলতে পারি যে রাজনৈতিকভাবে উনি আমার প্রতিপক্ষ, রাজনৈতিকভাবে উনি যেটা বলেন সেটা আমি সমর্থন করি না, ওনার আদর্শ আমি সমর্থন করি না, ওনার ইডিওলজি আমি সমর্থন করি না, কিন্তু অভিনেতা মিঠুন চক্রবর্তীর ব্যাপারে কোনো কিছু বলার যোগ্যতা এখন অব্দি অভিনেত্রী শায়নী ঘোষে হয়নি। যেটা আমি জেনে গেলাম, অর্পিতা দি এখন আমাদের এখানকার এমপি নেই, এবং অর্পিতাদিরও নানাবিধ দায়িত্ব রয়েছে, এখানকার অথরিটি রয়েছে। আজকে এখানে অনেকে উপস্থিত ছিলেন যারা নাট্যকর্মী, যারা নাট্যপ্রেমী, আমরা সেটা নিয়ে বসে কথা বলবো। আগামী দিনে লোকসভা আছে, যদি দিদিকে আমরা বালুরঘাটটা দিতে পারি, আশা করছি বালুরঘাট অনেক বেশি উন্নত হবে।